আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেপিবি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সেলিনা আক্তার, প্রভাতী শাখা, বিষয়ভিত্তিক অনলাইন ক্লাস, নবম ও দশম শ্রেণী, বিজ্ঞান, প্রথম অধ্যায়, উন্নততর জীবনধারা। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা খাদ্যের প্রধান তিনটি উপাদান বা মুখ্য উপাদান শর্করা, প্রোটিন এবং স্নেহ নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ টপিক স্নেহের উৎস, কাজ এবং অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের পাঠের শিরোনাম ভিটামিন, খনিজ লবণ, পানি, রাফেজ এবং বিএমআই। আজকের পাঠ শিরোনাম থেকে আমরা যে শিক্ষণফল অর্জন করব, সে শিক্ষণফলগুলো হল খাদ্যের সহায়ক উপাদান বিশ্লেষণ করতে পারব, সহায়ক উপাদানগুলোর মধ্যে ভিটামিনের সংজ্ঞা, উৎস, কাজ এবং প্রতিক্রিয়া বা লক্ষণ ব্যাখ্যা করতে পারব, খনিজ লবণের সংজ্ঞা, উৎস, কাজ এবং প্রতিক্রিয়া বা লক্ষণ ব্যাখ্যা করতে পারব, পানি ও আঁশযুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে পারব এবং বিএমআই নির্ণয়ের উপায় এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন স্ক্রিনে কতগুলো খাবারের ছবি দেখতে পাচ্ছ। প্রতিটি খাবারই রয়েছে খাদ্যের এক একটি সহায়ক উপাদান। খাদ্যে প্রধান তিনটি এলিমেন্ট ছাড়াও আরও কিছু এলিমেন্ট রয়েছে যা অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজন এবং সেগুলোকে অত্যাবশ্যক সহায়ক উপাদান বলা হয়ে থাকে। প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য সেই অত্যাবশ্যক সহায়ক উপাদানগুলো খুবই প্রয়োজন। হ্যাঁ, আমি এখন খাদ্যের সহায়ক উপাদান ভিটামিন নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা ভিটামিন নিয়ে আলোচনা করি। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি এবং স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে কিন্তু আমরা প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যেতে পারি। এই ভিটামিন রয়েছে আবার কয়েক প্রকার। সাধারণত দ্রবণীয়তার ভিত্তিতে ভিটামিন দুই ধরনের, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই এবং কে, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তাহলে আমরা এবার জানব যে ভিটামিন কি, ভিটামিনের সংজ্ঞা। আমাদের প্রধান তিনটি যে উপাদান রয়েছে, শর্করা, আমিষ এবং স্নেহ, এই তিনটি উপাদান অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান ছাড়া শরীরে শোষিত হতে পারে না। তাই প্রধান উপাদানগুলো শরীরে শোষিত হওয়ার জন্য আমার অত্যাবশ্যকীয় উপাদান অত্যন্ত প্রয়োজন। তার প্রথমটি হচ্ছে ভিটামিন। তাহলে ভিটামিন কি? ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। তাহলে ভিটামিন কাকে বলে? যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে। আমি আবার বলছি, যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে। তাহলে এবার আমরা জানব যে দ্রবণীয়তার ভিত্তিতে যে চার প্রকার বলেছি, যে ভিটামিন এ, ডি, ই এবং কে, এই ভিটামিন এ এর উৎস, কাজ, অভাবজনিত রোগ এবং প্রতিকার সম্পর্কে জানব। স্ক্রিনে তোমরা কতগুলো ভিটামিন এ এর ছবি দেখতে পাচ্ছ। এখানে প্রাণীজ এবং উদ্ভিজ্জ দুই ধরনের উৎসই বিদ্যমান। প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে ডিম, গরুর দুধ এবং দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার, যকৃৎ, বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ, বিশেষ করে সামুদ্রিক কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, লাল শাক, কচি শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা এবং হলুদ সবজি এবং হলুদ পাকা ফলমূল যেমন গাজর, মিষ্টি কুমড়া, মটরশুঁটি, বাঁধাকপি, পাকা আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদি।
এতক্ষণ আমরা ভিটামিন এ উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎসগুলো দেখলাম, এবার আমরা জানবো ভিটামিন আমাদের দেহে কি কি কাজ করে থাকে। ভিটামিন এ এর কাজগুলো হলো, 1 নম্বর, দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার কাজ নিশ্চিত করে। 2 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন আবরণী করা স্বাভাবিক ও সজীব রাখে। 3 নম্বর হচ্ছে হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। 4 নম্বর দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। এবং 5 নম্বর দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এখানে আমি আবরণী কলা স্বাভাবিক ও সজীব রাখে আবরণী কলা দাগ দিয়েছি। আবরণী কলা কাকে বলে বা আবরণী কলাটা কি? যে সমস্ত কলা বা টিস্যু দেহের আবরণ তৈরি করতে সহায়তা করে সেই কলাগুলোকে বলা হচ্ছে আবরণী কলা, যেমন আমাদের দেহের ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদি। অভাবজনিত রোগ এবং প্রতিকার গুলো কি? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে জেরোফথেলমিয়া রোগ হয়ে থাকে। 3 নম্বর দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। 4 নম্বর অনেক সময় ঘা, সর্দি, কাশি ইত্যাদির উপসর্গ দেখা দেয়। 5 নম্বর আমাদের লোম কূপের গোড়ায় ছোট ছোট গুটি গুটি সৃষ্টি হতে পারে। তাহলে রাতকানা রোগটি আমি রাতকানা নিচে দাগ দিয়েছি এবং জেরোফথেলমিয়া নিচে দাগ দিয়েছি। রাতকানা কি? রাতে স্বল্প আলোতে চোখে কম দেখা বা না দেখা কে বলা হচ্ছে রাতকানা। আর জেরোফথেলমিয়া হচ্ছে ভিটামিন এ যদি অভাব যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের চোখে ক্ষত সৃষ্টি হয় এবং এই অবস্থাকে বলা হচ্ছে জেরোফথেলমিয়া। এখন আমরা তো রোগগুলো সম্পর্কে জানলাম, তাহলে এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি? আমাদের খাদ্যে যদি আমরা প্রতিদিন নিয়মিত পরিমিত মাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ করি তাহলে আমরা এই রোগগুলো থেকে ধীরে ধীরে পরিত্রাণ পেতে পারি। এবং যদি দীর্ঘস্থায়ী যদি রোগ হয়ে থাকে তাহলে আমরা ডক্টরের শরণাপন্ন হতে পারি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ এর উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব আরো 2টি ভিটামিন, ভিটামিন ডি এবং ভিটামিন ই এর উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ সম্পর্কে। ভিটামিন ডি এর 2 ধরনের উৎস, উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস হচ্ছে 2টি, সেটি হচ্ছে বাঁধাকপি এবং মাশরুম। আর প্রাণীজ উৎস হচ্ছে ডিমের কুসুম, দুধ, মাখন, যকৃৎ এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ। ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি এর একটি মাত্র কাজ, সেটি হচ্ছে দেহে ক্যালসিয়াম শোষণে সহায়তা করা। আর ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড় গঠনের প্রধান উপাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম শোষণ না হলে আমাদের হাড় গঠন হতে পারে না। ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ একটি, সেটি হচ্ছে শিশুদের রিকেট রোগ হয়ে থাকে। এখানে লক্ষণীয়, শিক্ষার্থীরা, আমরা যদি চাহিদার তুলনায় অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করি তাহলে অধিক পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের রক্তে শোষিত হয়ে বৃক্ক, হৃৎপিণ্ড এবং ধমনি ক্ষতিগ্রস্ত করে। এবার আমরা জানব ভিটামিন ডি ই সম্পর্কে। ভিটামিন ই এর উদ্ভিজ্জ উৎস হচ্ছে পাম অয়েল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল এবং লেটুস পাতা। কিন্তু ভিটামিন ই এর কোন প্রাণীজ উৎস নেই। তবে ভিটামিন ই এর কাজ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে শরীরে ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ধমনীতে চর্বি জমা রোধ করে। এখানে প্রশ্ন হতে পারে যে মিস অ্যান্টি অক্সিডেন্ট কি? অ্যান্টি অক্সিডেন্ট হল এক ধরনের অণু যা অন্য কোন অণুর অক্সিডেশন বা জারণকে দমন বা নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কাজ হচ্ছে ত্বককে সুস্থ রাখে। 3 নম্বর হচ্ছে কোষ গঠনে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে প্রাণীর বন্ধুত্ব দূর করে। তাহলে আমরা দেখলাম ভিটামিন ই এর 4টি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাহলে ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণ একটি, সেটি হচ্ছে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। ভিটামিন ই এর অভাবজনিত কারণে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। তাহলে আমরা এই সমস্ত
অভাবজনিত লক্ষণ থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে পারি, প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা বেশি পরিমাণে এই খাবারগুলো খাই, তাহলে আমরা ভিটামিন ডি এর যে অভাবজনিত লক্ষণ রয়েছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পানিতে দ্রবণীয় ভিটামিন ডি কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। পানিতে দ্রবণীয় দুইটি ভিটামিন, সেগুলো ডি কমপ্লেক্স এবং ভিটামিন সি। সাধারণত চারটি কাজ, এক নম্বর হচ্ছে দেহের বৃদ্ধি, দুই নম্বর হচ্ছে স্নায়ু ও মস্তিষ্কের কাজ, তিন নম্বর হচ্ছে দেহকোষের বিপাকীয় কাজ এবং চার নম্বর হচ্ছে প্রজনন। এই চারটি কাজ পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্সের সাহায্যে হয়ে থাকে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বি কমপ্লেক্স কি বা বি কমপ্লেক্স কাকে বলে। পানিতে দ্রবণীয় 12টি ভিটামিনের উৎসকে বি কমপ্লেক্স বলে। আমি আবার বলছি, পানিতে দ্রবণীয় 12টি বি ভিটামিনের গুচ্ছকে বি কমপ্লেক্স বলে। বি কমপ্লেক্স চারটি কাজ করে থাকে, আমি চারটি কাজের কথা এখানে উল্লেখ করেছি। এবার আমরা দেখব বি কমপ্লেক্সের মধ্যে আমাদের নবম এবং দশম শ্রেণীর বইয়ে 12টি বি ভিটামিনের মধ্যে 5টি বি ভিটামিনের উল্লেখ করেছে। আমরা এখন সেই 5টি বি ভিটামিনের উৎস এবং অভাবজনিত রোগ সম্পর্কে আলোচনা করব। প্রথমে হচ্ছে B1 বা থায়ামিন। এখানে মাঝে মাঝে প্রশ্ন আসে যে B1, B2, B5, B6 বা B12 এর অপর নাম কি। আমি সেটা সাথে সাথে বলছি, B1 এর অপর নাম হচ্ছে থায়ামিন। এই থায়ামিনের দুই ধরনের উৎস রয়েছে, উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসগুলো হচ্ছে ঢেকে ছাটা চাল, ডাল, লাল আটা, তিল বীজ, বাদাম, টাটকা শাকসবজি। আবার প্রাণীজ উৎসগুলো হচ্ছে মাছ, ডিম, দুধ এবং যকৃৎ। তাহলে অভাবজনিত রোগ হচ্ছে B1 বা থায়ামিনের অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি রোগ, খাওয়ায় অরুচি এবং ওজনহীনতা। এখানে শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো, বেরিবেরি রোগটা কি? আসলে বেরিবেরি রোগটা হচ্ছে স্নায়ুর এক ধরনের রোগ, যার ফলে স্নায়ুর দুর্বলতা এবং স্নায়ুবিক অবসাদ এবং ক্লান্তি অনুভূত হয়। এবার আমরা দেখব B2 বা রাইবোফ্লাভিনের উৎস এবং অভাবজনিত রোগ। রাইবোফ্লাভিনের উৎস হচ্ছে সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ যাকে স্প্রাউট বলা হয়। আর প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম এবং যকৃৎ। অভাবজনিত রোগ কি? অভাবজনিত রোগগুলো হল, কখনো কখনো আমরা দেখি আমাদের ঠোঁটের দুপাশে ঘা হয়ে যায়, মুখে ঘা হয়, জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হওয়া। এই কাজগুলো হচ্ছে রাইবোফ্লাভিন বা B12 এর অভাবজনিত লক্ষণ। এবার আমরা দেখব নিয়াসিন বা B5। B5 এর অপর নাম হচ্ছে নিয়াসিন। নিয়াসিনের উৎসগুলো হচ্ছে আটা, বাদাম, তেল বীজ, ডাল, ছোলা, যেগুলো কিন্তু আমার থায়ামিনের উদ্ভিজ্জ উৎস হিসেবে ছিল। আর প্রাণীজ উৎস হচ্ছে একটি, সেটা হলো মাংস। এখন এই B5 বা নিয়াসিনের অভাবজনিত রোগ হচ্ছে দুইটি, সেটা একটা হচ্ছে পেলেগ্রা আর একটা হচ্ছে জিভে অ্যাট্রোপি। এখানে আবার তোমরা প্রশ্ন করতে পারো যে পেলেগ্রা কি। পেলেগ্রা হচ্ছে আমাদের ত্বকে রঞ্জক পদার্থ জমে যাওয়া, এবং যখন আমরা ত্বকে রঞ্জক পদার্থ আমাদের জমে, তখন আমরা যদি সূর্যালোকে যাই তাহলে এই রঞ্জক পদার্থগুলো লালচে বর্ণ ধারণ করে এবং আমাদের ত্বকটা খসখসে হয়ে যায়। এটা হচ্ছে পেলেগ্রা রোগের লক্ষণ। আর জিভের অ্যাট্রোফি কি? জিভের অ্যাট্রোফি হচ্ছে জিভে রঞ্জক পদার্থ জমে যাওয়া। এবার আমরা দেখব B6 বা পিরিডক্সিনের উৎস এবং অভাবজনিত রোগ। পিরিডক্সিনের উৎস হচ্ছে চাল, আটা, শাকসবজি, ছোলা, ছত্রাক, মাছ, মাংস, ডিম এবং বৃক্ক। এখানে তোমরা প্রশ্ন করতে পারো, মিস ছত্রাক কিভাবে খায়?
ছত্রাক তো সাধারণত ক্ষতি করে না, ছত্রাক দুই ধরনের, উপকারী ছত্রাক এবং অপকারী ছত্রাক। উপকারী ছত্রাক হলো মাশরুম, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিরিডক্সিন বা B6 এর অভাবজনিত রোগ হচ্ছে অ্যানিমিয়া, খাওয়ায় অরুচি এবং বমি বমি ভাব। তাহলে অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে যে রোগ হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ। এবার আমরা দেখব B12, যার অপর নাম কোবালামিন বা সায়ানোকোবালামিন। এর উৎসগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, যকৃৎ, পনির এবং বৃক্ক। সবচেয়ে মজার ব্যাপার হলো সায়ানোকোবালামিন বা B12 এর কোনো উদ্ভিজ্জ উৎস নেই, আর এর অভাবজনিত রোগ হচ্ছে দুইটি, অ্যানিমিয়া এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় বা স্নায়ুতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে জেনেছি, এবার আমরা জানব ভিটামিন সি এর উৎস, কাজ এবং অভাবজনিত লক্ষণ সম্পর্কে। ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সাধারণত শীতকালীন টাটকা শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া যে সকল ফল খেতে একটু টক লাগে সে সকল ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাহলে আমরা দেখে নিই ভিটামিন সি এর উৎসগুলো কি। মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনার পাতা, ফুলকপি, কাঁচামরিচ, করলা এবং টমেটো। এছাড়া ফলের মধ্যে রয়েছে আমলকি, পেয়ারা, লেবু, কমলা লেবু এবং আনারস। এবার আমরা দেখি ভিটামিন সি এর কাজগুলো কি। এক নম্বর হচ্ছে শরীরের ক্ষত পুনর্গঠনে সহায়তা করা। দুই নম্বর হচ্ছে স্নেহ, আমিষ, অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে সহায়তা করা। তিন নম্বর হচ্ছে ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখা। চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ করা এবং পাঁচ নম্বর হচ্ছে ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষ সমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে একটি মজবুত গাঁথনি তৈরি করা। আর ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলো কি। স্কার্ভি রোগ হয়। স্কার্ভি কি? যখন ভিটামিন সি এর অভাব তীব্র হয় তখন দাঁতের মাড়ি ফুলে রক্ত ঝরে পড়ে, এ অবস্থাকে বলা হচ্ছে স্কার্ভি। এছাড়া অস্থির গঠন মজবুত হতে পারে না। তিন নম্বর হচ্ছে ত্বকে ঘা হয়, শুকাতে দেরি হয়। চার নম্বর দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়। পাঁচ নম্বর হচ্ছে দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। ছয় নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে আমরা বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে অনেকগুলো ভিটামিন সম্পর্কে জেনেছি। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতোই আরেকটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সহায়ক উপাদান খনিজ লবণ। কোষ গঠন করা এই খনিজ লবণের প্রধান কাজ। তাহলে খনিজ লবণের প্রধান কাজ কি? কোষ গঠন করা। কিছু কিছু খনিজ লবণ আমরা উদ্ভিজ্জ খাদ্য থেকে গ্রহণ করি, আবার কিছু কিছু খনিজ লবণ আছে যেগুলো সরাসরি টেবিল সল্ট হিসাবে আমরা গ্রহণ করি। টেবিল সল্ট কি? টেবিলে খাবারের সময় আমরা যে লবণ ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে টেবিল সল্ট। তার মধ্যে একটি হল সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হল NaCl। এই লবণ বা ধাতব যৌগগুলো মাটি তথা খনি থেকে, মাটির গভীর তথা খনি থেকে সংগৃহীত হয় বলে এই লবণগুলোর নাম হচ্ছে খনিজ লবণ। আসলে খনি অর্থে উদ্ভিদ দ্বারা মূলের সাহায্যে সংগৃহীত উপাদানকে বোঝায়। তাহলে শিক্ষার্থীরা,
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই লবণগুলোর নাম কেন খনিজ লবণ হলো। এই খনিজ লবণগুলো আমরা কোন কোন খাদ্য থেকে পেতে পারি? আমি আগেই বলেছি আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে পেতে পারি। তাহলে এখানে উৎস হিসেবে শাকসবজি, ফলমূল অবশ্যই থাকবে, এছাড়া কিছু প্রাণীজ উৎস রয়েছে যেমন দুধ, ডিম, মাংস এবং মাছ থেকেও আমরা এই খনিজ লবণগুলো পেতে পারি। গুরুত্বপূর্ণ কতগুলো খনিজ লবণ রয়েছে যেগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী, সেই খনিজ লবণগুলোর মধ্যে প্রধান হচ্ছে আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাস। নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস নিয়ে অনেক কথা লেখা আছে। সেই অনেকগুলো কথাকে আমরা টেকনিকের মাধ্যমে অল্প কথায় পরিণত করে মনে রাখা, যেন মনে রাখতে পারি, সেইভাবে উপস্থাপন করছি। খনিজ লবণ আয়রন বা লৌহ, লৌহ বা আয়রন হচ্ছে রক্তের একটি প্রধান উপাদান। এই আয়রন বা লৌহ খনিজ লবণটি আমরা কোন কোন খাদ্য থেকে পেতে পারি? ফুলকপির পাতা। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ফুলকপি খুবই পছন্দ করি, কিন্তু খুব কম মানুষই আছেন যারা ফুলকপির পাতা খেয়ে থাকেন। আসলে ফুলকপির পাতাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়াও রয়েছে ডুমুর, নটে শাক, কাঁচা কলা, ভুট্টা, বাদাম, গম এবং নিম পাতা। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এখন দেখো, এখানে আমি সঞ্চিত স্থান লিখেছি। আয়রন আমাদের দেহের কোন কোন অংশে সঞ্চয় হয়? যকৃৎ, লিহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা। তাইলে আয়রন সঞ্চয়ের স্থান হচ্ছে চারটি: যকৃৎ, লিহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা। এই আয়রনের বা লোহের একটাই কাজ, সেটা হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। আয়রনের অভাবজনিত লক্ষণ হচ্ছে রক্তশূন্যতা। রক্তশূন্যতা হচ্ছে রক্তে যখন হিমোগ্লোবিন গঠন কম হয় তখন এনিমিয়া বা রক্তশূন্যতা রোগ দেখা দেয়। সাধারণত 100 মিলিলিটার রক্তে আয়রনের পরিমাণ হচ্ছে 50 মিলিগ্রাম। এটা একটি বহুনির্বাচনী কোশ্চেন আসে। তাহলে আমরা লৌহ বা আয়রন সম্পর্কে জানলাম, উৎস কোথা থেকে পাই, কোন কোন জায়গায় সঞ্চিত হয়, লৌহের কাজ কি, লৌহের অভাবজনিত রোগটা কি। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় খনিজ লবণ হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে অস্থি এবং দাঁত গঠনের প্রধান উপাদান। লৌহ হচ্ছে রক্ত গঠনের প্রধান উপাদান, আর ক্যালসিয়াম হচ্ছে অস্থি এবং দাঁত গঠনের প্রধান উপাদান। উৎসগুলি হচ্ছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, কচু শাক, লাল শাক, ফল। আর প্রাণীজ উৎসগুলি হচ্ছে দুধ, ডিম, শুটকি মাছ আর হচ্ছে ছোট মাছ। আমরা সাধারণত বলি ছোটদেরকে যে বেশি করে ছোট মাছ খাওয়ার জন্য সবাইকে, কারণ ছোট মাছের যে কাঁটা রয়েছে সেই হাড় ক্যালসিয়াম গঠনের একটি উপাদান, তাই আমরা ছোট মাছ খেলে শরীরে ক্যালসিয়াম সঞ্চয় করতে পারি। সঞ্চিত স্থান কোথায়? অস্থি বা হাড় এবং দাঁত। তাহলে ক্যালসিয়ামের কাজগুলো কি? ক্যালসিয়ামের কাজ হচ্ছে চারটি: এক হচ্ছে হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখে, 2 নম্বর হচ্ছে রক্ত সঞ্চালনে সহায়তা করে, 3 নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের পেশির সংকোচনে সহায়তা করে এবং 4 নম্বর হচ্ছে স্নায়ু ও পেশির সঞ্চালনে সহায়তা করে। ক্যালসিয়ামের আমরা চারটি কাজ জানলাম। এবার আমরা জানব ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কি কি। সাধারণত ছোটদের বা শিশুদের রিকেটস রোগ হয়ে থাকে এবং বড়দের অস্টিওমেলেশিয়া নামক রোগ হয়ে থাকে। রিকেটস রোগটা হচ্ছে হাড়গুলো চিকন হয়ে যাওয়া এবং হাড়গুলো বেঁকে যাওয়া। এছাড়াও দাঁত উঠতে দেরি হয়, সাধারণত শিশুদের দাঁত উঠতে দেরি হয় আর রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটায়। তাহলে আমরা ক্যালসিয়ামের অভাবজনিত
চারটি লক্ষণ দেখতে পেয়েছি। একটি হচ্ছে শিশুদের রিকেটস রোগ, দুই নম্বর হচ্ছে বড়দের অস্টিওমেলেশিয়া রোগ, তিন নম্বর হচ্ছে শিশুদের দাঁত উঠতে দেরি হয়, এবং চার নম্বর হচ্ছে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটায়। এবার আমরা জানব তিন নম্বর খনিজ উপাদান বা খনিজ লবণ ফসফরাস সম্পর্কে। ফসফরাস কি? ফসফরাস সে অস্থি এবং দাঁত গঠনের প্রধান উপাদান। তার আমরা দেখলাম ক্যালসিয়াম এবং ফসফরাসের একই, তার সে হচ্ছে অস্থি এবং দাঁত গঠনের প্রধান উপাদান। সঞ্চিত স্থান কোথায়? হাড়, যকৃৎ এবং রক্তরসের সঞ্চয় থেকে ফসফরাস। তাহলে আমরা কোন কোন খাবার থেকে ফসফরাস পেতে পারি? দানাশস্য, শিম, মটরশুটি, বাদাম, মাছ, মাংস, ডিম, দুধ এবং কলিজা। শিক্ষার্থীরা, তোমরা একটা দিক খেয়াল রাখবে, সেটা হচ্ছে আমরা যে আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাসের যে উৎসগুলো জানলাম, প্রাণীজ উৎসগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই নির্দিষ্ট কতগুলো খাবার, সেগুলো হচ্ছে দুধ, ডিম, মাছ, কলিজা। এই চারটা খাবার কিন্তু আমরা ভিটামিন এবং খনিজ লবণ পেয়ে থাকি। আর এখানে ফসফরাসের কাজ হচ্ছে হাড় এবং দাঁত গঠন করা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন এবং শর্করা বিপাকের মাধ্যমে দেহে শক্তি উৎপন্ন করা। তাহলে আমরা কয়টা কাজ পেলাম? আমরা দুটো কাজ পেলাম, একটা হচ্ছে হাড় এবং দাঁত গঠন করা, আর দুই নাম্বার হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন এবং শর্করা বিপাকের মাধ্যমে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করা। এই ফসফরাসের অভাবজনিত রোগ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে রিকেটস, সেই ক্যালসিয়ামের মতো ছোটদের রিকেটস রোগ হয়ে থাকে। আর অস্থিকরতা, অস্থি মানে হাড়, হাড় ক্ষয়ে যাওয়া। আর তিন নম্বর হচ্ছে দন্তক্ষয়, দন্তক্ষয় মানে হচ্ছে দাঁতের ভিতরে ক্ষয় হওয়া বা ক্যাভিটি সৃষ্টি হওয়া। এই তিনটি রোগ এর জন্য দায়ী হচ্ছে ফসফরাসের অভাব। শিক্ষার্থীরা, আমরা এর আগে খনিজ পদার্থ সম্পর্কে জেনেছি, এবার আমরা এমন একটি উপাদান সম্পর্কে জানব যেটি দেহ গঠন এবং অভ্যন্তরীণ কাজগুলো সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার অপর নাম হচ্ছে জীবন। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোন উপাদানের কথা বলেছি। হ্যাঁ, আমি পানির কথা বলেছি, পানির অপর নাম জীবন। খেয়াল করো, এখানে যদি আমি একটু সংযোজন করতে চাই, পানির অপর নাম জীবন নাকি বিশুদ্ধ পানির অপর নাম জীবন? আমি বলতে চাই বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমাদের দেহের বিভিন্ন অঙ্গ, যেমন রক্ত, মাংস, স্নায়ু, হাড় এবং দাঁত, এই অঙ্গগুলো কিন্তু, এই অঙ্গগুলোর গঠন পানি ছাড়া সম্পূর্ণ হতে পারে না। আমাদের যে দৈহিক ওজন আছে, সেই ওজনের শতকরা 60-75% পানি। এটা একটা বহুনির্বাচনী প্রশ্ন। আমরা দেখব যে পানি শরীরের জন্য কি কি কাজ করে, পানি শরীরে কি কি কাজ করে। আমাদের যে দেহ কোষ রয়েছে, সেই দেহ কোষের গঠন এবং শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেটি পানির সাহায্য ছাড়া সম্পূর্ণ হতে পারে না। আর কি কি কাজ করে শরীরে, আমরা সে কাজগুলো দেখছি। শরীর গঠনের জন্য যে আমাদের প্রয়োজনীয় উপাদান প্রয়োজন, সেই প্রয়োজনীয় উপাদানগুলোকে শরীরের বিভিন্ন জায়গায় পরিবাহিত করে। জীবদেহে দ্রাবকের কাজ করে খাদ্য উপাদানের পরিপাক এবং পরিশোষণে সাহায্য করে। দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ঘাম নিঃসরণ ও বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কাজটি হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু কিভাবে করে? ঘাম নিঃসরণ ও বাষ্পীভবনের মাধ্যমে। আমাদের দেহে যে বিপাক ঘটিত হয়, সে বিপাকের ফলে দেহে বিভিন্ন ক্ষতিকর পদার্থ, ক্ষতিকর বর্জ্য পদার্থ তৈরি হয়। সে বর্জ্য পদার্থগুলো কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। এই পদার্থগুলোকে দেহ থেকে বের করে দেয়।
কিভাবে মূত্র এবং ঘামের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে কোষকে সজীব রাখে দেহের ত্বককে সতেজ সজীব রাখে তাহলে আমরা দেখতে পাচ্ছি পানির অনেকগুলো কাজ রয়েছে পানির অনেকগুলো কাজ যেমন রয়েছে তেমনি পানির আবার অভাবজনিত কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে এপিডোসিস এপিডোসিস কি আমি আগে বলেছিলাম পানির কাজে যে দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে দেহে যখন অম্ল ও ভারসাম্য রক্ষা হয় না বা ভারসাম্যহীন অবস্থায় তৈরি হয় সে দেহের অম্ল ও ক্ষারের ভারসাম্যহীন অবস্থাই হচ্ছে এপিডোসিস স্নায়ু ও পেশি দুর্বল হয় যদি আমাদের শরীরে যদি অতিরিক্ত বা তীব্র পানির অভাব দেখা দেয় তাহলে আমাদের দেহের স্নায়ু এবং পেশিগুলো দুর্বল হয়ে পড়ে তিন নম্বর হচ্ছে সংজ্ঞালোপ পায় সংজ্ঞালোপ মানে জ্ঞান হারানোকে বোঝায় যদি আমাদের দেহের পানির শতকরা 10% কমে যায় তাহলে কিন্তু আমরা সংজ্ঞা হারিয়ে ফেলি এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ বা প্রতিকার পেতে পারি প্রতিদিন যদি আমরা অন্তত মিনিমাম যদি 2 থেকে 3 লিটার নিয়মিতভাবে পানি পান করি তাহলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয় না যদি শরীরে পানির অভাব তীব্র হয় তাহলে আমরা তৎক্ষণাৎ খাওয়ার সেলেনের মাধ্যমে কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি খাবার সেলেন আমরা দোকান থেকে ঘরে এনে সংরক্ষণ করে রাখতে পারি কিংবা ঘরে থাকা উপাদান দিয়েও আমরা খাবার সেলেন তৈরি করতে পারি খাবার সেলেন বানানোর জন্য প্রয়োজন 1/2 লিটার বিশুদ্ধ পানি 3 আঙ্গুলের 1 চিমটি লবণ এবং 1 মুঠো গুড় বা চিনি একত্রে মিশ্রিত করে আমরা খাবার সেলেন তৈরি করতে পারি আমাদের দেহ থেকে যে মূত্র এবং ঘামের মাধ্যমে কিংবা ডায়রিয়া হলে যে অতিরিক্ত পানি বের হয়ে যায় শুধু কিন্তু পানি বের হয়ে যায় না এর সাথে কিন্তু লবণও বেরিয়ে যায় আমরা যদি খাবার সেলেন খাই তাহলে পানির সাথে লবণও আমাদের শরীরে প্রবেশ করে এবং পানির সমতা রক্ষা পাবে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ খাদ্যের 6টি উপাদান নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে তথ্য জানতে পেরেছি এই 6টি উপাদান ছাড়াও আরো একটি বিশেষ উপাদান রয়েছে যার নাম হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার এটি কোনো পুষ্টি উপাদান নয় আর এই রাফেজ আমরা পেতে পারি প্রধানত উদ্ভিদ থেকে যেমন শস্য বীজ ডাল আলু খোসা সমেত ফল শাকসবজি ধনে জিরা এবং মটরশুঁটি থেকে রাফেজ কি রাফেজ হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষ প্রাচীর আমি যে এতক্ষণ রাফেজের উৎসগুলো বলেছি সেই খাবারগুলোর তন্তুময় অংশ হচ্ছে রাফেজ এখন পরীক্ষায় প্রশ্ন আসে রাফেজ কাকে বলে তখন আমরা সংজ্ঞাটা কিভাবে দিব রাফেজের সংজ্ঞা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষ প্রাচীরের দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে আবার বলছি সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষ প্রাচীরের দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে আমি আগেই বলেছি রাফেজ কোনো পুষ্টি উপাদান নয় কিন্তু কিছু কঠিন রোগ আছে আমাদের দেহে তৈরি হয় যেগুলো আমরা এই রাফেজ খাবারের মাধ্যমে সেগুলো থেকে পরিত্রাণ পেতে পারি যেমন কোষ্ঠকাঠিন্য হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগগুলো আমরা নিরাময় করতে পারি এই রাফেজযুক্ত বা আঁশযুক্ত খাবারের মাধ্যমে এখন আমরা জানব যে এই রাফেজযুক্ত খাবার আমরা কেন খাবো কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে এটি পরিপাকে সহায়তা করে পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সহায়তা করে অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে ক্ষুধার প্রবণতা কমাতে সহায়তা করে পিত্তথলির রোগ
খাদ্যনালী ও মলাশয়ের ক্যান্সার, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ, স্থূলতা অনেকাংশে হ্রাস করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাফেজ যুক্ত খাবার না খাওয়ার কারণে এই ধরনের কঠিন রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। এজন্য আমরা কি করব, আমরা যদি খাদ্য তালিকায় নিয়মিতভাবে 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করি তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। শিক্ষার্থীরা, এবার আমরা একটি মজার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে BMI বা দেহের ভর সূচি। শিশু জন্মগ্রহণের পর বৃদ্ধি পেয়ে প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানব দেহের বৃদ্ধি 24 বছর পর্যন্ত ঘটে থাকে, তারপর আর উচ্চতার বৃদ্ধি ঘটে না। তখন যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর কাজ হচ্ছে রোগ নিরাময় করা, দেহ সুস্থ সবল রাখা এবং দেহের ক্ষয় পূরণ করা। প্রাপ্ত বয়সে স্বাস্থ্যবান হতে হলে দেহের উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন। যদি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকে তবেই তাকে স্বাস্থ্যবান বলা হয়ে থাকে। তাহলে এই BMI কি? BMI হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের ভারসাম্য রক্ষা করার সূচক। এই BMI নির্ণয় করার সূত্র রয়েছে, সে সূত্রটি হচ্ছে দেহের ওজন কেজিতে একক হবে কেজি আর দেহের উচ্চতা মিটার স্কোয়ার। তাহলে আমরা এখন একটি সমাধান করব। সমাধানটি, করিমের দেহের ওজন 60 কেজি এবং উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, করিমের BMI কত? তাহলে আমরা শুরু করছি সমাধানটা। প্রথমেই আমরা সূত্রটি লিখব খাতায়, এরপর আমরা ডান পাশে চলে যাব। আমাদের সমস্যার ভিতরে যা দেওয়া আছে সেটা আমরা সেখানে উপস্থাপন করব। তাহলে কি দেওয়া আছে? করিমের দেহের ওজন দেওয়া আছে 60 কেজি, আর উচ্চতা দেওয়া আছে কত? 5 ফুট 3 ইঞ্চি। এখন আমরা বলেছি উচ্চতাকে মিটার এককে নিতে হবে। তাহলে 1 ফুট যদি 12 ইঞ্চি হয়, তাহলে যেহেতু এখানে ইঞ্চিতে আছে আমরা ফুটকে ইঞ্চিতে নিয়ে যাব, তাহলে 5 গুণ 12 ইঞ্চি, আর সাথে আছে কত? 3 ইঞ্চি। তাহলে 5 বড় 60 ইঞ্চি যোগ 3 ইঞ্চি ইকুয়াল টু 63 ইঞ্চি। এখন আমরা ইঞ্চিতে নিয়ে আসলাম, ইঞ্চি থেকে আমরা নিয়ে যাব মিটারে। 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। তাহলে 63 ইঞ্চি ইকুয়াল টু কত? 63 ইঞ্চি ইকুয়াল টু 1.6002 মিটার। তাহলে আমরা মিটারে বের করে ফেললাম উচ্চতাটাকে। এবার আমরা আবার বাম পাশে চলে আসব। এবার আমরা যে মানগুলো পেয়েছি সে সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেব। দেহের ওজন দেওয়া আছে 60 কেজি, আর উচ্চতার মিটারের এককে দেওয়া আছে 1.6002। এখন আমি বলেছি মিটার স্কোয়ার, মানে মিটার যা পাবো সেটাকে আমরা 2 বার গুণ দিব। তা আমি 60 থেকে এই মিটারটাকে 2 বার গুণ দিয়ে পেয়েছি 2.560। এখন এই মিটারকে যদি আমি ওজন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 23.437। প্রায় যেহেতু দশমিকের পর 3/3 ঘর হিসাব করতে হয়, 2 ঘরের পরে যদি 5 বা তার অধিক থাকে তাহলে দশমিকের পর 2য় ঘরে 1 যোগ করে উত্তর লিখতে হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 23.44 প্রায়। তাহলে আমরা করিমের BMI কত পেয়েছি? করিমের BMI পেয়েছি 23.44 প্রায়। এখানে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে BMI যদি 18.5-এর নিচে হয় তাহলে হচ্ছে কম ওজন, BMI যদি 18.5 থেকে 24.9 হয় তাহলে সেটা সাধারণ বা নর্মাল। এবং আমাদের প্রত্যেকের BMI কিন্তু 18.5 থেকে 24.9 থাকা প্রয়োজন। এবং BMI যদি 25 থেকে 29.9 হয় তাহলে তার অতিরিক্ত ওজন,
আর বিএমআই যদি 30 এবং 30 এর অধিক হয় তাহলে সেটা হবে স্থূলকায়। এভাবে আমরা প্রত্যেকই কিন্তু নিজেদের বিএমআই নির্ণয় করতে পারি। তাহলে আমাদের আজকে বাড়ির কাজ থাকবে, প্রত্যেকে নিজ নিজ বিএমআই নির্ণয় করবে এবং এই যে এখানে মানগুলো দেওয়া আছে এগুলোর সাথে নিজেদের বিএমআই মিলিয়ে নিয়ে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা খাদ্যের সহায়ক উপাদান তিনটি এবং রাফেজ বিএমআই নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।